Hey guys, assalamu alaikum. Welcome to my YouTube channel with another brand new video. So guys, finally Bajaj Pulsar N160 Bangladesh launch hoye geche. তো গত দুই দিন আগে বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হয়ে গেছে, সো আমার ভিডিওটি আপলোড দিতে একটু লেট হয়ে গেছে, তো তার জন্য সরি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বাইকের প্রাইস, ডিটেলস এবং কী কী কালার এসেছে বাংলাদেশে এবং সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বলবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কিন্তু আজ প্লিজ এই ভিডিওটাতে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিন দয়া করে, প্লিজ। সো বেশি কথা বাড়ালাম না, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে যদি আমরা এই বাইকের আউটলুকের দিকে লক্ষ্য করি, তাহলে মানে জাস্ট মাথা নষ্ট করে একটা আউটলুক, কারণ এই বাইকটি যদি কেউ ফার্স্ট টাইম যদি দেখে, তাহলে ফার্স্ট টাইম দেখেই সেই বাইকটির প্রতি ক্রাশ খেয়ে যাবে। আর এই বাইকটি আপনারা সামনের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে আপনারা এই বাইকের সামনে একটি প্রজেকশন এলইডি হেডলাইট দেখতে পাবেন এবং সাথে দুইটা ডিআরএল। আর এই প্রজেকশন এলইডি হেডলাইটটা কিছুটা MT15 মতো মনে হয়। সো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। এবং এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 14 লিটারের। আর এই বাইকের আপনারা যারা ছোটো আছেন, মানে হাইটে আপনার 5'3" কিংবা 4" এরকম সামথিং আছেন, তাদের জন্য এই বাইকটি অনেক ভালো হবে, কারণ এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, যার জন্য আপনারা যারা 5'3" 4" রয়েছেন তারা আপনারা এই বাইকটি চালাতে পারবেন। এবং এই বাইকের ওজনটা হচ্ছে একটু বেশি, এই বাইকের ওজন হচ্ছে 154 কেজি। এর জন্য আপনারা যদি সিটি রাইড করতে যান, তাহলে একটু প্রবলেম ফেস করতে পারেন, কিন্তু যারা হাইওয়ে রাইডিং করবেন তাদের জন্য এই বাইকটি অনেক ভালো হবে, কারণ বাইকের ওজন বেশি হলে বাইকের স্টেবিলাইজেশন একটু বেশি থাকে। এবং এই বাইকে একটি কাটা সিটও ব্যবহার করা হয়েছে, যাতে বাইকটি আরও বেশি একটু স্পোর্টি মনে হচ্ছে। এবার যদি আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলি, তাহলে ইঞ্জিন হচ্ছে 165 সিসির সিঙ্গেল সিলিন্ডার, 4-স্ট্রোক 2 ভালভ, SOHC অয়েল কুল ইঞ্জিন। এবং এই ইঞ্জিনটি হচ্ছে FI ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা হচ্ছে BS6 ইঞ্জিন। বলতে গেলে বাজাজ পালসার N160 ইন্ডিয়াতে যেটি লঞ্চ হয়েছে, সেম ওইটাই বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি অধিকাংশ বাইকই ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয় বাংলাদেশে অন্য ভেরিয়েন্ট চলে আসে, কিন্তু এবার তা হয়নি। এবার ইন্ডিয়াতে যে ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে বাংলাদেশে, সেই সেম ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে। এবং এই বাইকের ম্যাক্স পাওয়ার হচ্ছে 16 PS অ্যাট 8,750 RPM, এবং ম্যাক্স টর্ক হচ্ছে 14.65 Nm অ্যাট 6,750 RPM। এবং এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যেতে পারেন অ্যারাউন্ড 40 থেকে 45 কিলোমিটার পার লিটার। সিটিতে 40 পেয়ে যেতে পারেন, এবং হাইওয়েতে 45 কিংবা 50 পেয়ে যেতে পারেন। এবং এই বাইকে আপনারা 5টা গিয়ার পেয়ে যাবেন। যদি আমরা এবার এই বাইকের টপ স্পিড সম্পর্কে কথা বলি, তাহলে আপনারা এই বাইক থেকে টপ স্পিড পেয়ে যেতে পারেন 125 থেকে 130 কিলোমিটার পার আওয়ার। সো আমার কাছে মনে হচ্ছে বাইকের টপ স্পিড ভালোই, আর এই বাইক থেকে আপনারা টপ স্পিড প্লাস ভালো একটা মাইলেজও পেয়ে যাবেন। এবং এই বাইকের সাসপেনশন সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে এই বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। যদি আমরা এই বাইকের টায়ার সম্পর্কে কথা বলি, তাহলে এই বাইকের সামনে 100 সেকশন এবং পেছনে 130 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং এই টায়ারগুলো সবই টিউবলেস টায়ার। যেহেতু এই বাইকের সামনে 100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, তাহলে এই বাইকের পিছনে 140 সেকশনের টায়ার ব্যবহার করলে ভালো হতো, কিন্তু বাজাজ এখানে তা করেনি, এখানে 130 সেকশনের টায়ার ব্যবহার করেছে। যদিও অধিকাংশ বাজাজের অধিকাংশ বাইকেরই 120 সেকশনের পেছনের টায়ারটা থাকে, কিন্তু এই বাইকটিতে বাজাজ 130 সেকশনের টায়ার ব্যবহার করেছে। এবার যদি আমরা বাইকের ব্রেকিং সম্পর্কে কথা বলি, তাহলে এই বাইকের সামনে এবং পেছনে দুইটা ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকের সামনের ডিস্কটা তুলনামূলকভাবে অনেক বড়। এবং এই বাইকে ডুয়েল চ্যানেল ABSও ব্যবহার করা হয়েছে, যা এই বাজেট রেঞ্জে মানে এই সেগমেন্টের মধ্যে অনেক অনেক ভালো, কারণ এই সেগমেন্টের মধ্যে ডুয়েল চ্যানেল ABS কোনো বাইকে নাই বললেই চলে, কারণ ডুয়েল চ্যানেল ABS আছে ওই সব বাইকে যেগুলো হচ্ছে দামি বাইক, মানে 4 লাখ কিংবা 3.5 লাখ টাকার উপরে যেসব বাইকে রয়েছে, সেসব বাইকে ডুয়েল চ্যানেল ABS আপনারা পেয়ে যাবেন। কিন্তু বাজাজ এখানে তার এই N160 এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করেছে। এবং এই বাইকের এক্সস্টে হচ্ছে আন্ডারভেলি এক্সস্ট, যার কারণে এই বাইকের যে এক্সস্টের সাউন্ড সেটাও স্পোর্টি সাউন্ড। সো আপনারা চাইলে সাউন্ডটি শুনে নিতে পারেন। সো
আপনারা হয়তো বাইকের সাউন্ডটি শুনে নিলেন, তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে বাইকের সাউন্ডটি কেমন ছিল। এবার যদি আমরা বাইকের মিটার সম্পর্কে কথা বলি, তাহলে বাইকে একটি ফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। সো এই মিটারটা আগের মিটার থেকে ফুল চেঞ্জ। এই মিটারে আপনারা আরপিএম মিটারটা অ্যানালগে দেখতে পারবেন, তাছাড়া বাকি সব কিছু ডিজিটালভাবে ব্যবহার করা হয়েছে। যেমন এই বাইকে আপনারা এবিএসের ইন্ডিকেটর দেখতে পারবেন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর দেখতে পারবেন, আবার গিয়ার ইন্ডিকেটর, ক্লক অ্যান্ড আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন, যা সবই ডিজিটালভাবে ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকে আপনারা একটি ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনারা আপনার বিভিন্ন ইলেকট্রনিক জিনিস চার্জ করতে পারবেন। এবং বাইকের যে সুইচ কোয়ালিটি রয়েছে সেটা অনেক ভালো, কারণ এই বাইকের যে সুইচ কোয়ালিটি সেটা হচ্ছে আগে যে বাজাজ পালসার 150 কিংবা এনএসএ যে সুইচ কোয়ালিটি ব্যবহার করা হতো, এই বাইকেও সেম সুইচ কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকের হেডলাইট সম্পর্কে যদি আমরা বলি, মানে বলার কিছুই নাই ভাই, এই বাইকের হেডলাইট মানে জাস্ট অস্থির একটা হেডলাইট, কারণ এই বাইকের হেডলাইটটা সিমিলার MT-15 মতো লাগে। মানে পাশাপাশি যদি দুটা বাইককে যদি রাখেন, তাহলে মানে দুটা বাইককে একই রকমই লাগবে সামনে থেকে। এক কথায় বলা যেতে পারে এই বাইকটি হচ্ছে গরিবের MT-50। এবং বাইকের পেছনে একটি এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে, এবং বাইকের যে ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো সব হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। তো এখন যদি আমরা এই বাইকের প্রাইস সম্পর্কে কথা বলি, তাহলে এই বাইকে আপনার এখনও প্রাইস নির্ধারণ করা হয়নি। 20 তারিখে বাইকটি লঞ্চ করা হবে, তো তারপরে এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হবে। তো আনুমানিক এই বাইকটির দাম হতে পারে 2,40,000-2,60,000 আশেপাশে, যেটা প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এই কমিউটার সেগমেন্টের বাইকের জন্য। সো দেখি, এখনও তো দাম তো নির্ধারণ করা হয়নি, তো দামটা কেমন হতে পারে তো আমরা পরবর্তীতে জানবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন যারা N160 লাভার। সো আজকে এ পর্যন্তই, টাটা।